মাঝে মধ্যে নিজেরে আমার এত বেশি ভাগ্যবান মনে হয় আমি কি বলবো। এই মুহূর্তে আমি হিচ হাইক করতেছি একটা তেলের গাড়িতে। সো এই হচ্ছে আমি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রথমবারের মতন আমি এই যে এই তেলের ট্যাঙ্কে, এটা কিন্তু তেলের ট্যাঙ্কে ট্রাভেল করতেছি। এবং এই হচ্ছে ড্রাইভার, এই হচ্ছে আমার ফ্রেন্ড, এরা হচ্ছে আমার ফ্রেন্ড। বেসিক্যালি এদের জন্যই আমি এখানে উঠতে পারতেছি আজকে, এদের সাথে করতেছি আমরা মাইসুর থেকে বের হয়েছি। এবং আমার আসলে মানে এত এত অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে, এর মধ্যে এটা একটা বিশাল মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স যে তেলের ট্রাকে তাও সাথে তিনটা মেয়ে নিয়ে আমি ঘুরতেছি। মানে তিনটা মেয়ে নিয়ে আমি ঘুরতেছি না, আমি তিনটা মেয়ের সাথে ঘুরতেছি। বেসিক্যালি এরাই ট্রাক থামাচ্ছে, গাড়িতে উঠতেছি, আমরা একটু আগে একটা গাড়িতে হিচহাইক করছি, এখন ট্রাকে আসি। এবং বিষয়টা কী বলবো, আমার খুব 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 ভাগ্যবান লাগে। এবং আসলে আমার সাথে যারা আছে এই মেয়েগুলো সবগুলা কেরালার, এবং কেরালার মেয়েরা এত স্মার্ট, এরাই সব কিছু করতেছে। এবং জোস জোস আসলে থ্যাংকস ফর লাইফ। স্পিকার রেডি, গান বাজনা হবে। এবং এখানকার আমি এখন আছি কর্ণাটক স্টেটে, এবং এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি। এবং এরা যখন শোনে যে আমি এখানকার না বাংলাদেশ থেকে আসছি, তখন আরও বেশি ফ্রেন্ডলি হয়। অসাধারণ অসাধারণ।